হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস এগেন পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে যদি সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে তবে সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে যুদ্ধে সব মিলিয়ে প্রায় পঁচাত্তর মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে এককভাবে কোনো জাতি যদি সে যুদ্ধে জীবন দিয়ে থাকে সবচেয়ে বেশি তবে সেটা ছিল সোভিয়েত ইউনিয়ন যে যুদ্ধ শেষ হয়েছিল নয় মে উনিশশো সাল যে দিনকে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে থাকা রাশিয়ানরা তাদের একটা বিজয় দিবস হিসেবে উদযাপন করে থাকে এটা এমন একদিন যে দিনকে মনে করে রাশিয়ানরা তাদের অস্তিত্বের দিন এটা এমন এক দিন যেই দিনকে রাশিয়ানরা মনে করে তাদের টিকে থাকার সবচেয়ে সফলতম দিন কোনো কোনো রাশিয়ানের মতে এটা এমন এক দিন যেই দিন তাদেরকে মনে করিয়ে দেয় সংঘবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে হারাতে পারে না সেদিনের সোভিয়েত ইউনিয়নের লড়াকু মনোভাবের কারণে যে নাজিজম থেকে পৃথিবী মুক্তি পেয়েছিল সেই নাজিজমের বিরুদ্ধে নতুন করে আরও একবার যুদ্ধ লড়ে যাচ্ছে আজকের দিনের রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যদি আপনি ঘাঁটতে যান তাহলে খুঁজে পাবেন পুরুষ সোভিয়েত ইউনিয়ন জুড়ে কমপক্ষে চব্বিশটা ভয়াবহ ব্যাটল হয়েছে সেসব উল্লেখযোগ্য ব্যাটেলগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ব্যাটেলগুলো হচ্ছে ব্যাটেল অফ স্টালিন রাধ ব্যাটেল অফ ল্যালিন রাধ ব্যাটেল অফ বুধাপেস্ট ব্যাটেল অফ বার্লিন ব্যাটেল যুগোস্লাভিয়া এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ব্যাটেল ব্যাটেল অফ বারবারোসা ব্যাটেল অফ বারবারোসা থেকে ব্যাটেল অফ বার্লিন এমন প্রত্যেকটা ব্যাটেল নিয়ে যদি ঘাঁটতে যান তাহলে খুঁজে পাবেন সেখানে হিটলার বাহিনীর হাতে যে অস্ত্র ছিল সেটা সোভিয়েত আমলের অস্ত্র চেয়ে যথেষ্ট পরিমাণে অ্যাডভান্স সেসব অ্যাডভান্স অস্ত্রের বিরুদ্ধে সোভিয়েতরা যে যুদ্ধ করেছে সেটা পুরোটাই ছিল তাদের মানসিক শক্তি আর দেশপ্রেমের যুদ্ধ সে সময় হিটলারের একজন নাচি সৈনিককে হত্যা করতে রাশিয়ানদের জীবন দিতে হয়েছে প্রায় তিনজনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়ে সোভিয়েত লিডার ছিলেন জোসেফ স্টালিন সে সময় নিজেদের অস্ত্রের দুর্বলতা এবং এত পরিমাণ সৈনিক হত্যার কথা স্বীকার করতে গিয়ে জোসেফ স্টালিন ক্লিয়ারলি বলেছিলেন কোয়ান্টিটি হ্যাজ এ কোয়ালিটি অল ইটস অন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘোর থেকে বেরিয়ে এবার যদি কোল্ড ওয়ার থেকে সোভিয়েত ভাঙনের দিকে তাকান তাহলে নব্বই একানব্বই সালের দিকে রাশিয়াকে আপনি খুঁজে পাবেন ঠুনকু একটা কাঁচের মতো ভেঙে যাওয়া এক টুকরু জমি যে পতনে বাইশ দশমিক চার মিলিয়ন স্কোয়ার কিলোমিটার সোভিয়েত ইউনিয়ন ভেঙে হয়ে যায় সতেরো দশমিক এক মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের রাশিয়া এবং পৃথিবীর বুকে পনেরোটি নতুন দেশের জন্ম হয় যারা হচ্ছে আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া মালদোভা ইউক্রেন এস্তোনিয়া লাতবিয়া লিথুনিয়া বেলারুশ কাজাকিস্তান কিরগিস্তান তাজাকিস্তান তুর্কেমিস্তান এবং উজবেকিস্তান এই বিশাল ভাঙনের পর সোভিয়েত ইউনিয়নের অবস্থান থেকে রাশিয়ার অবস্থান দুর্বল এতটাই হয়েছে এবং এতটাই সংকীর্ণ অবস্থায় পৌঁছে গেছে যে সালে এসে তাদের জিডিপি পার ক্যাপিটা গিয়ে দাঁড়িয়েছে মাত্র সহজ কথা রাশিয়ান এম্পায়ার থেকে তারা পৌঁছে গিয়েছিল তৃতীয় বিশ্বের কোন দেশের গড় ইনকামের দেশের তালিকায় উনিশশো নব্বই পরবর্তী দু হাজার পর্যন্ত রাশিয়ার অবস্থান এতটাই সংকীর্ণ অবস্থায় পৌঁছেছে যেখানে সোশ্যাল ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট এডুকেশনাল ডেভেলপমেন্ট কিংবা হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট এমন যত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার কোনোটাতেই তারা কোনো প্রতিযোগিতায় টিকে থাকার অবস্থানে ছিল না তখনকার ভেঙে পড়া এমন রাশিয়ার দায়িত্ব একজন কাঁধে তুলে নেন যিনি সেই সময় সিরিয়াসলি একজন অপরিচিত লোক ছিলেন সারা পৃথিবীর কাছে এবং তিনিই ছিলেন আজকের দিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত দু থেকে দু হাজার পনেরো এই পনেরো বছরে রাশিয়া তার ইকোনমি থেকে এডুকেশন এমনকি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পর্যন্ত তার সব কিছুতে শতভাগ বদলে দিয়েছে অতীতের সেই রাশিয়া যে আবারও তার জলুস ফিরে পেতে যাচ্ছে তার একটা প্রথম উদাহরণ ছিল উনিশশো সালের তেরোশো ডলারের জিডিপি পার ক্যাপিটাকে দু হাজার তেরো সালে এসে পনেরো হাজার নয়শো ডলারে নিয়ে যাওয়া একই সময়ে সামরিক দিক থেকে যে তারা আগের অবস্থানে ফিরে যাচ্ছে তার উদাহরণটা দিয়েছিলেন তারা দু সালের ক্রাইমিয়া অ্যাটাক এটা এমন এক সময় ছিল যখন বারাক ওবামা তার ক্যানোর দ্বিতীয় মেয়াদ শেষ করতে যাচ্ছিলেন দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ এই সময়ের মধ্যে রাশিয়া এমন সব ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট করেছে যেগুলো অতীতে রাশিয়া কখনো করেনি যার অন্যতম প্রধান একটা হচ্ছে অ্যাপারসোনিক মিসাইল ডেভেলপমেন্ট এসইউ ফিফটি সেভেনের মতো ফাইটার ডেভেলপমেন্ট এ ফিফটি টু অ্যাটাক হেলিকপ্টার ডেভেলপমেন্ট এবং পুরো মিলিটারিকে ব্যাটল ফিল্ডের জন্য শতভাগ আধুনিকায়ন করা নব্বই পরবর্তী এই সময়ের মধ্যে এক আমেরিকাতে প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে গেছে প্রায় পাঁচজন বিল ক্লিংটন জর্জ ডব্লিউ বুশ বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন দীর্ঘ এই সময়ে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন যতটা পরিবর্তন হয়েছে রাশিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ঠিক ততটাই স্ট্রং হয়েছে ফলাফল আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের মুভমেন্ট এবং তাদের ফিউচার ভাবনা যতগুলো রয়েছে তার প্রত্যেকটা রাশিয়ান অ্যাডমিনিস্ট্রেশন পাই পায়ে পাই আন্দাজ করতে পেরেছে যার ফলস্বরূপ ভ্লাদিমির ক্লিয়ারলি বুঝতে পেরেছে ন্যাটো মুভমেন্ট আসলে কি কোন উদ্দেশ্যে শক্তিশালী করা হচ্ছে এবং তাদের ভাবনা আসলে কি আসল এজেন্ডা ছিল এবং কিভাবে রাশিয়াকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে সেখানে এবং কিভাবে ভবিষ্যতে রাশিয়াকে ভেঙে টুকরু টুকরু করে দেওয়ার প্ল্যান হাতে নেওয়া হয়েছে দীর্ঘ অ্যানালাইসিসে তারা ক্লিয়ারলি বুঝতে পেরেছে আগামীর দিনে রাশিয়াকে ভেঙে ফেলার জন্য তাদের সবচেয়ে বড় টার্গেটের জায়গা হচ্ছে ইউক্রেন এন্টায়ার রাশিয়ার যে সতেরো মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া রয়েছে তার মধ্যে একমাত্র ইউক্রেনের বিশাল এই ভূমিটাই হচ্ছে সবচেয়ে সমতল ভূমি যেটা দিয়ে রাশিয়াতে সবচেয়ে দ্রুত আকারে গ্রাউন্ড ইনভেশন করা সম্ভব ইউক্রেনের এই ভূমি ব্যবহার করে অতীতেও অসংখ্য আক্রমণ রাশিয়ার উপর হয়েছে যার মধ্যে অন্যতম ছিল তেরোশো শতকে মঙ্গলদের আক্রমণ আঠারোশো বারো শতকে এসে ন্যাপোলিয়ানদের আক্রমণও ছিল এই পথ ধরেই উনিশশো সালে হিটলারের আক্রমণও ঠিক এই পথ ধরেই হয়েছিল যারা সবাই এই পথে পরাজিত হয়েছিল সেই একই পথ ধরে আগামীর দিনের ন্যাটো ইনভেশনের প্ল্যানও করা হচ্ছিল রাশিয়ার প্রেসিডেন্ট পদে বসার পর প্রেসিডেন্ট পুতিন সম্ভবত এই জিনিসটা সবচেয়ে ক্লিয়ারলি আন্দাজ করতে পেরেছিলেন যার ফলে ন্যাটো থেকে যুদ্ধটা শুরু হওয়ার আগে রাশিয়া নিজেই তার ডিফেন্সিভ মুভমেন্ট এগিয়ে নিয়েছে আই মিন নতুন করে রাশিয়াই যুদ্ধটা শুরু করে দিয়েছে এবং যেখানে ন্যাটো কোনো কিছু বুঝে ওঠার আগেই সব কিছু তাদের প্ল্যানের বাইরে চলে গেছে ফেব্রুয়ারি দু হাজার বাইশ রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বরাবর দু বছরের বেশি সময় হয়ে গেছে এখনো যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই দীর্ঘ এই সময়ে রাশিয়া ইউক্রেনের প্রায় এক লাখ বিশ হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া দখল করেছে আয়তনের তুলনায় বিশাল এই ভূমির পরিমাণটা উত্তর কোরিয়ার সমান জাস্ট ইমাজিন করুন উত্তর কোরিয়ার মতো একটা দেশের সমান ভূমি আপনার দেশ হারিয়েছে আরেকটা দেশের কাছে শুধুমাত্র অন্যের রেজেন্টা বাস্তবায়ন করতে গিয়ে আর বিশাল সেই ন্যাক্কা প্ল্যান বাস্তবায়ন করার মূল উদ্দেশ্য ছিল রাশিয়াকে সুপার পাওয়ার থেকে দুর্বল করে দেওয়া রাশিয়াকে ভেঙে টুকরো টুকরু করা রাশিয়াতে বোরিস এলসেনের মতো একজন পুতুল সরকার ইমপ্লিমেন্ট করে সেখানের মিনারেল রিসোর্স থেকে শুরু করে হিউম্যান ট্যালেন্ট সবকিছু আমেরিকার তালুবন্দি করা বিশাল এই প্ল্যানের রেজাল্ট অলরেডি কি হয়েছে সেটা সারা পৃথিবী এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে রাশিয়ার মতো পরাশক্তিকে ধ্বংস করার প্লান হাতে নিয়েছিল পশ্চিমারা সেই রাশিয়া ইউক্রেনকে একটা ওয়েস্টার্ন ব্ল্যাক হোলে পরিণত করেছে যে কৃষ্ণগহ্বরে আমেরিকা থেকে শুরু করে পুরো ন্যাটোয়ালায় যত সহযোগিতায় দিচ্ছে তার কোনো কিছু টিকছে না আমেরিকা এবং ন্যাটোয়ালায় রাশিয়ার বিরুদ্ধে এই লড়াই লড়তে গিয়ে শুধুমাত্র ফাইটার জেট ছাড়া ল্যান্ড ওয়ারফেয়ারে ব্যবহার হতে পারে এমন সব ধরনের অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে প্যাট্রিওট থেকে থার্ড সিস্টেম হাইমার্স থেকে এমন আব্রাহাম কিংবা ল্যাপর্ড থেকে চ্যালেঞ্জার্স অত্যন্ত আধুনিক এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রত্যেকটা অস্ত্রই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মাটিতে অকেজ হয়ে গেছে প্রায় সে সবগুলো অস্ত্রকে রাশিয়া শুধু ধ্বংসই করেনি অনেকগুলো অস্ত্রকে তুলে নিয়ে এসেছে ইউক্রেন থেকে মস্কোতে রীতিমতো একটা এক্সিবিশনের আয়োজন করেছে রাশিয়া যেখানে সবগুলো ওয়েস্টার্ন ট্রফি একসাথ করা হয়েছে এই তালিকাটা ছোট নয় বরং বিশাল আমেরিকা জার্মান ফ্রান্স ব্রিটিশ নরওয়ে কিংবা ইতালি নেদারল্যান্ড সুইজারল্যান্ড কিংবা তার্কি ন্যাটোভুক্ত এমন কোনো দেশকে আপনি খুঁজে পাবেন না যাদের অস্ত্র এখানে নেই এবং সেই সব অস্ত্রগুলোকে রাশিয়া তাদের কোন অস্ত্র দিয়ে গায়ল করেছিল এবং কিভাবে গায়েল করেছে সেটাও তারা উল্লেখ করে দিয়েছে ওই এক্সিবিশনেই শুধুমাত্র ভয়াবহতার দিকে তাকান কতটা গভীর যে অস্ত্র দিয়ে আমেরিকা আফগানিস্তান ইরাক সিরিয়া লিবিয়া ভিয়েতনাম কিংবা যুব মতো জায়গাগুলোতে গণহত্যা চালিয়েছে হাজারো মানুষের মৃত্যু হয়েছে লাখো মানুষের মৃত্যু হয়েছে এবং ঘর ছাড়া হয়েছে হাজার লাখো মানুষ সেই অস্ত্র সলিল সমাধি হয়েছে ইউক্রেনের মাটিতে রাশিয়ার কাছেই এটাই হচ্ছে পাওয়ারের সমপর্যায়ের একটা লড়াই এবং সেই লড়াই প্রমাণিত হয়ে যায় কে আসলে কতটা শক্তিশালী পুরো দেশ সরাসরি অস্ত্র অর্থ এবং ইন্টেলিজেন্স দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করেছে এবং এমন কোনো অস্ত্র নেই যারা সেখানে পাঠায়নি তার প্রত্যেকটা জিনিসের সিরিয়াস একটা কবর রচনা করেছে রাশিয়া এটা এমন এক যুদ্ধ চলমান রয়েছে যেটাকে মূলত রাশিয়া প্রতি মুহূর্তে ন্যাটোর গালে একটা চপেটাঘাত করে যাচ্ছে যদি আপনি সিরিয়াসলি অ্যানালাইসিস করতে পারেন তাহলে এর উত্তর ঠিক এমনটাই আসে ব্যাটেল ওয়ারফেয়ার কিংবা সমান সমান লড়াইয়ের দিকে না তাকিয়ে আজকের দিনে যুদ্ধ থেকে বেরিয়ে যদি ইকোনমিক্যাল ওয়ারফেয়ারের দিকে তাকান সেখানেও দেখবেন রাশিয়া সমানে সমানে চোখে চোখ রেখে লড়াই করে চলে যাচ্ছে আজকের দিনে রাশিয়ার উপর প্রায় উনিশ হাজার স্যাংশান দিয়ে রেখেছে আমেরিকা এবং পুরো পশ্চিমা শক্তি ব্যাপারটা এমন হয়ে গেছে রাশিয়া থেকে যদি একটা টয়লেট ইস্যু আপনি কোনো বাজারে সেল করতে যান সেখানে খুঁজে পাবেন একটা স্যাংশান দেওয়া আছে এবং আপনি বিক্রি করতে পারবেন না এই কঠিন অবস্থায় রাশিয়া গত দু বছর থাকার পর আজকের দিনে রাশিয়ার ইকোনমি প্লাস থ্রি পার্সেন্ট গ্রোথ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই প্রেডিকশন করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো অর্গানাইজেশনগুলো রাশিয়ার প্রেডিকশন আমি দূরেই রেখে দিলাম ঠিক একই জায়গায় যদি আপনি অন্যদিকে তাকান তাহলে দেখবেন পুরো এলায় পশ্চিমা শক্তি ইভেন আমেরিকা পর্যন্ত রেজিস্ট্রেশনে ভুগে যাচ্ছে অনেকের ইকোনমিক ডেভেলপমেন্ট মাইনাস ইন্ডিকেটরে পড়ে আছে এবং এটা এতটা সিরিয়াস পর্যায়ে পৌঁছেছে আজকের দিনে যদি আপনি তাকান এটাকে একটা পিএইচডি রিসার্চ পেপারের জন্য ইনক্লুড করা যেতে পারে আগামীর দিনগুলোতে কিভাবে এত বিশাল স্যাংশন রাশিয়া বাইপাস করেছে এবং এর পেছনে কোন ইন্টেলিজেন্স কাজ করেছে এবং কোন ইনিশিয়েটিভ হাতে নেওয়ার কারণে তারা এতটা সফল হয়েছে বিশাল এই ব্যাটেলে প্রতি বছর নয় মে রাশিয়া একটা ভিক্টোরি ডে পালন করে যায় এবং সেই ভিক্টোরি ডে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের ভিক্টোরি ডে যে ভিক্টোরি ডে আজকের দিনেও রাশিয়া পালন করে যাচ্ছে ঠিক একই ধরনের আরেকটা ভিক্টোরি ডে হয়তো আমরা কিছুদিন পরে দেখতে পাবো রাশিয়া একইভাবে পালন করে যাচ্ছে এবং সেই ভিক্টোরির খুব কাছাকাছি এই মুহূর্তে রাশিয়া অবস্থান করে যাচ্ছে বলা যায় ন্যাটো এলাই থেকে পুরো পশ্চিমা শিক্ষটি যতটা দুর্বল হয়েছে শুধুমাত্র ইউক্রেনকে সহযোগিতা করতে গিয়ে যতটা ডিভাইডেশান ন্যাটোতে দেখা দিয়েছে শুধুমাত্র ইউক্রেন যুদ্ধের কারণে এটা অতীতে কখনো দেখা যায়নি আজকের দিনে রাশিয়া যদি সত্যিকার অর্থে সেই ব্যাটল ফিল্ডের লড়াই থেকে ইকোনমিক ওয়ারফেয়ার জিতে এবং সত্যিকার অর্থে আমেরিকা এবং ন্যাটো এলাইকে সেখানে ডিফেক্ট করতে পারে আগামীর দিনের ওয়ার্ল্ড ওয়ার সত্যিকার অর্থে আর আমেরিকার হাতে থাকছে না তবে ব্যাপারটা যথেষ্ট সহজ নয় এখনো সমাধানের শেষ প্রান্তে নেই এটা নিশ্চিত এত বিশাল একটা পরাজয়ের জন্য আমেরিকা নিশ্চিতভাবে শেষ মরণ কামড়টা দেবেই এবং সেটা যে কখন দেবে এটা এখনও আন্দাজ করা যাচ্ছে না এখনও কমপ্লিটলি বলা যাচ্ছে না তবে মানেন আর না মানেন আমরা এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই পড়ে আছি সেটা যদি আপনি ইসরায়েল হামাস থেকে শুরু করে ইরান সিরিয়া লিবিয়া লেবানন কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে তাকান তবে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে প্রতিটা ওয়ার্ল্ড ওয়ার ঠিক এভাবেই শুরু হয়েছে ছোট 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 থেকে শুরু হতে হতে একটা সময় এত বড় যুদ্ধে পরিণত হয়েছে যে এটা গ্লোবাল কনফ্লিক্টে পরিণত হয়েছে এটাকে যদি আরও ক্লিয়ারলি বিশ্লেষণ করতে যায় তবে এটা নিশ্চিতভাবে বলতে হবে আগামী দিনের যুদ্ধটা ইউক্রেন রাশিয়া নয় বরং শুরু হবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাইওয়ানকে ঘিরে চায়নার বিরুদ্ধে এবং সেটার সময়টাও খুব বেশি দূরে নেই সেসব নিয়ে বিশাল আলোচনা হবে আগামীর দিনগুলোতে এই চ্যানেলেই ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অ্যান্ড আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যত মতামত আছে কমপ্লিটলি লিখে পাঠান কমেন্ট সেকশনে এবং আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রাম অথবা টুইটারেও কানেক্টেড হয়ে যেতে পারেন প্রবাবলি আমি টুইটারে সবচেয়ে বেশি অ্যাঙ্গেজ থাকি এবং সেখানে যদি আপনি আমাকে ফলো করেন লেটেস্ট আপডেটগুলো পেতে পারেন যে কোনো পরের যে একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা